আলী রহমানের রহিম, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। সপ্তম পর্ব বিষয় হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, বিষয় কোড 66475, উপস্থাপনা আমিনুর রাফিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের সাথে ক্লাস 10তম ক্লাস, অধ্যায় হচ্ছে 6, পলি জমা ও স্কোয়ারিং নিয়ে কথাবার্তা হবে। পলি জমা এবং স্কোয়ারিং, তাহলে দেখো যে প্রথম অধ্যায়ে কি আছে, যে নদীর অঙ্গ সংস্থান পলি, পলি পড়া ও স্কোয়ারিং এর সংজ্ঞা, যে কোন পানি যদি প্রবাহ তার প্রবাহকালে প্রবাহ নালার তলদেশ ও পার্শ্বদেশ ক্ষয়প্রাপ্ত করে পলিকণা, কর্দমকণা, পাথরকণা, নুড়িকণা ইত্যাদি অপদ্রব্য বহন করে আনে, একেই বলা হয় কি পলি। অনেক সময় পার্শ্ববর্তী নালার পানি উক্ত নালায় পতিত হওয়ার ফলে উক্ত অপদ্রব্যের পরিমাণ কি হয় আরও বাড়িয়ে দেয়। এত দুর্ভিন্ন বাতাস বাহিত ধুলাবালি ও পারিপার্শ্বিকতা হতে অন্যান্য অপদ্রব্য পানি প্রবাহে পতিত হয়। বর্ষার মৌসুমে যখন এলাকার স্রোতশ্রেণীতে ক্যাচমেন্ট এলাকার পানি স্রোত পতিত হওয়ার সময় অববাহিকা অঞ্চল হতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কি করে অপদ্রব্যকে বহন করে আনে, এগুলো পানিতে কি থাকে ভাসমান অবস্থায় থাকে, কিছু থাকে আধা ভাসমান অবস্থায়, আর কিছু কি হয় মিশ্রিত হয়ে যায়। অনেক সময় এই অপদ্রব্যগুলো পানি প্রবাহ নালার তলদেশ ঘেঁষে পানির সাথে সাথে পানির গতি বরাবর ভাটির দিকে আগিয়ে যায়। সেচ বিজ্ঞানের ভাষায় এ জাতীয় অপদ্রব্যকে বলছি আমরা পলি বা তলানি বা সিল্ট। হ্যাঁ, তাহলে পলি বা তলানি বা সিল্ট হচ্ছে একই জিনিস। এখন দেখি যে তলানি বা পলির আকার, ধরন, ওজন, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি এবং পানি প্রবাহের গতিবেগ, প্রবাহ নালার তলদেশের ঢাল, প্রবাহ নালার বক্রতা, প্রবাহ নালায় প্রতিবন্ধকতা, প্রস্থচ্ছেদের অসাম্যতা ইত্যাদির প্রভাবে পলি বা তলানি প্রবাহ নালার তলদেশ বা পার্শ্বদেশে থিতানো আরম্ভ করে। পলি বা তলানির থিতানোকে পলি পড়া বা তলানি পড়া বলা হয়। পলি পড়া বা তলানি পড়ার ফলে পলি জমা হয়ে প্রবাহ নালার তলদেশ বা পার্শ্বদেশ কি করে ভরাট করে দেয়। ভূপৃষ্ঠে প্রতিনিয়ত ভূমি ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, সবসময় কি হয়, ভূপৃষ্ঠের জমি কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিসের কারণে, বৃষ্টিপাত, জলজন্তুর পদচারণা, বৃক্ষ নিধন, মাটি খনন, ভরাট ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয় এবং বাতাস, পানি ইত্যাদির মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে ক্ষয়িত মৃত্তিকা স্থানান্তরিত হয়। এভাবে ভূপৃষ্ঠের মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হওয়াকে বলা হয় ইরোশন। তাহলে যে ভূপৃষ্ঠের মাটি ক্ষয় হয়ে যাচ্ছে এটাকে বলা হবে ইরোশন। হ্যাঁ, ইরোশন, ইরোশন বলা হয়। এবার আসি যে পানি প্রবাহের তোড়ে বা পানির ঘুরপাক খাওয়ার ফলে নদী, স্রোতস্বিনী বা অন্য কোনো জলস্রোতের তলদেশ বা পার্শ্বদেশের মাটি ক্ষয়িত হওয়ার প্রক্রিয়াকে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার বলা হয়, এবং এরূপ ক্ষয়িত হওয়ার পর্যায়ক্রমিকে বলা হয় স্কোয়ারিং, স্কোয়ার বা স্কোয়ারিং। তাহলে যেটা ক্ষয় হয় সেটা হচ্ছে স্কোয়ার, আর যে প্রক্রিয়াই হয় সেটাকে বলা হয় স্কোয়ারিং।
এই স্কোয়ারিং এর পানি প্রবাহের গতিবেগ এবং ক্ষয়িত মৃত্তিকার প্রকৃতির উপর বহুলাংশে নির্ভর করে। নদী, স্রোতস্বিনী ইত্যাদি সোজা পথে প্রবাহিত হওয়াকালে দুই কিনারার দিকে পানির গতিবেগ মধ্যাংশের তুলনায় কম থাকে। যেহেতু মধ্যাংশের স্রোতের গতিবেগ অধিক হয়, তাই মধ্যাংশের পানির সমতা কিনারার তুলনায় কি হয়, একটু নিচু হয়। ফলত পানি পৃষ্ঠের পৃষ্ঠদেশীয় ঢালের দরুন কিনারার দিক হতে কেন্দ্রের দিকে ঘূর্ণন স্রোতের সৃষ্টি হয়। পাললিক ভূমিতে প্রবাহিত নদীর আঁকাবাঁকা হওয়ার প্রবণতার বৈশিষ্ট্য থাকায় নদীর বাঁকের উত্তল দিকে পলিপতন এবং অবতল দিকে কেন্দ্রাতিক বলের প্রবাহে স্কোয়ারিং চলতে থাকে। নদীর স্রোত যখন এর বক্র অংশে প্রবেশ করে, তখন কেন্দ্রাতিক বলের প্রবাহে পানি পৃষ্ঠে বাঁকের উত্তল দিক হতে অবতল দিকে কি হয়, আড়াআড়ি দ্বিমুখী ঢাল সৃষ্টি হয় এবং উত্তল কিনারার নিকট চাপের আধিক্য সৃষ্টি করে। পানিশীয় সমতা বজায় রাখার জন্য উত্তল কিনারার দিকে হতে অবতল কিনারার দিকে স্থানান্তরিত হতে চায়, কিন্তু কেন্দ্রাতিক বল পানির উপরের পৃষ্ঠ সংলগ্ন স্থানান্তর প্রবাহিত করে, কিন্তু পানির তলার দিকে গতিবেগ উপরের দিকে তুলনায় খুবই কম। বিধায় উপরের দিকের পানি প্রবাহিত হওয়া প্রতিহত করার মতো কেন্দ্রাতিক বল উৎপন্ন হয় না, ফলত পৃষ্ঠ নিম্নস্থ পানি প্রবাহিত হয়ে ঘূর্ণ স্রোতের সৃষ্টি করে এবং বাঁকের অবতল কিনারায় ক্ষয় সাধন এবং উত্তল দিকের কিনারায় জলমগ্ন চরার সৃষ্টি করে। নদীর বাঁকের মাত্রা প্রতিনিয়ত বাড়তে থাকে। এবার হচ্ছে পলি পড়ার কারণ ব্যাখ্যা, যে নদীতে পলি কেন পড়ে। তাহলে পলির প্রথম হচ্ছে যে পলিকণার আকার এবং ওজনের উপর নির্ভর করে অপর্যাপ্ত ঢালের কারণে, প্রস্থচ্ছেদের সাম্যতার কারণে, অসাম্যতার কারণে, ত্রুটিপূর্ণ প্রধান নিয়ন্ত্রকের কারণে, ত্রুটিপূর্ণ নির্গমন পথের কারণে, পানি প্রবাহের অপর্যাপ্ততার কারণে, আর পানির গতির মন্থরতার কারণে, তলদেশের মন্থরতা ও বাঁকের কারণে, আর হচ্ছে প্রতিবন্ধকতা। হ্যাঁ, পলিকণার আকার এবং ওজন। তাহলে পলিকণার আকার বড় এবং ওজন অধিক হলে নদী বা খালে প্রবাহিত পানি এগুলোকে বহন করতে পারে না, ফলে এগুলো কি হয়, তলানি রূপে নিচে পড়ে। এবার অপর্যাপ্ত ঢাল, নদী বা খাল বা প্রবাহ নালার তলদেশে ঢাল যদি অপর্যাপ্ত হয় এবং তলদেশ যদি বন্ধুর হয়, তবে এগুলোতে তলানি পড়বে। খালে পতিত পলি পড়ে। ত্রুটিপূর্ণ নির্গমন পথ, নদী বা খাল হতে পানি নির্গমনকালে পানির সাথে যদি সমানভাবে তলানি বা পলি সরে যেতে না পারে, তবে এগুলো পলির পরিমাণ কি করবে, বৃদ্ধি পাবে এবং পলি পড়বে। পানি সরবরাহের অপর্যাপ্ততা,
নদী বা খালে দীর্ঘ সময় ব্যাপী যদি পানি সরবরাহের মাত্রা কম থাকে তবে এগুলো উজানের অংশে পলি পড়তে পারে। পানির গতির মন্থরতা, নদী বা খালে যদি পানির গতি কম হয় তাহলে এগুলো কি করবে, পানি পলি পড়বে। তলদেশের বন্ধুরতা ও বাঁক, নদী বা খালে তলদেশে স্বাভাবিক অস্বাভাবিক বন্ধুর হলে পানি সরবরাহকালে হঠাৎ পানি গতিহীন হয়ে পলি পতন ঘটায়। এগুলো গতিপথ বা অ্যালাইনমেন্টের অস্বাভাবিক বাঁক থাকলে পানি বিজ্ঞানের নিয়মানুযায়ী এগুলো এক পাশে ক্ষয়িত হয় এবং অপর পাশে পলি পড়ে। প্রতিবন্ধকতা, ঘাস গাছ ইত্যাদি নদী বা খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পানির গতি মন্থর হয় এবং পলি পড়ে। রক্ষণাবেক্ষণের অভাব, নদীর অববাহিকার বা খালে রক্ষণাবেক্ষণ ঠিক মতো যথাসময়ে সম্পাদিত না হলে খালে পলি পতিত হয়। এবার পড়বো আমরা কি পলি পড়ার সুবিধা এবং অসুবিধা। জমিতে পলি পড়ার ফলে জমির উর্বরতা কি পায়, বৃদ্ধি পায়, ফলে অধিক ব্যয়ে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না। পলি পড়ার ফলে খালে বকচর তৈরি হয়, এটা পার্কে ধসে পড়ার হাত হতে রক্ষা করে এবং বকচর নির্মাণের জন্য খরচ করতে হয় না। এটা খালে লাইনিংয়ের বিকল্প হিসেবে কাজ করে, খালের পানি চুয়ানোর মাত্রা হ্রাস করে, এর ফলে সূর্যালোক খালের তলায় এবং সিক্ত এলাকায় পৌঁছায় না, ফলে আগাছা জন্মানোর হার কমে যায়। মূল্যবান তলানি ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলন করে বাণিজ্যিক পণ্য হিসেবে বিক্রয় করা হয়। পলি পড়ার এবার অসুবিধা, এগুলো হলো সুবিধা। এখন পড়ব অসুবিধা। অসুবিধা কি, যে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের পরও যদি নদী বা খালে পলি পড়ে, বিশেষ করে নদী বা খালের ভাটির অংশে পলি জমা হলে এগুলো প্রবাহ ক্ষমতা কমে যায়, ফলে প্রয়োজনের সময় উজানের অংশে পানি পাওয়া যায় না। পলি অপসারণ খরচ খুব বেশি হয়, পলি অপসারণকালে খালে পানি সরবরাহ বন্ধ রাখতে হয়, বিধায় ফসলের চাহিদার সময় কৃষিক্ষেত্রে পানি প্রয়োগ সম্ভব হয় না। জলাধারে পলি পতনের ফলে এদের ধারণ ক্ষমতা কমিয়ে দেয়। নদীমুখে পলি পতনের ফলে জলযান ইত্যাদি নিরাপদে আশ্রয় নিতে পারে না। পলি পতনের ফলে খরণ ক্ষমতা কমে যায়। নদীতে পলি পতনের ফলে নদীর তলদেশ উঁচু হয়ে নদীর গতিপথ বদলিয়ে দেয় এবং বর্ষার মৌসুমে বন্যার সৃষ্টি করে। পলি পতনের ফলে নদী বা খালে হাইড্রোলিক গড় গভীরতা কমে যায় এবং বর্ষার মৌসুমে ব্রিজ কালভার্ট ইত্যাদির ওপর চাপ পড়ে, বিধায় এগুলো বিনষ্ট হতে পারে। এবার দেখি আমরা নদী এবং খালে পলি জমা রোধের পদ্ধতি বর্ণনা। খালে পলি প্রবেশ রোধে বিভিন্ন পদ্ধতি, এই যে দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে, হ্যাঁ এটা কি যে বদ্ধ পুকুর পলি নিয়ন্ত্রণ পদ্ধতি। এ পদ্ধতিতে যখন খালে পানি প্রবেশ করানো হয় তখন স্কোয়ারিং স্লুইসের সকল গেট বন্ধ থাকে। এক্ষেত্রে উজানের ডিভাইস ওয়াল, স্কোয়ারিং স্লুইসের সিল এবং খালের প্রধান রেগুলেটর ক্রেস্ট ওয়াল খালের প্রধান রেগুলেটরের সামনে একটি বদ্ধ পুকুর সৃষ্টি করে এবং পানি স্থির অবস্থায় থাকে, ফলে পানিতে ভাসমান পলি এখানে থিতানোর সুযোগ পায় এবং নিচের দিকে থিতানো আরম্ভ করে এবং উপরের দিকের পানি পলিমুক্ত হয়। সামান্য পরিমাণ সূক্ষ্ম পলি উপরের স্তরের পানিতে থাকতে পারে। খালের প্রধান রেগুলেটর গেটগুলো খুলে দিলে পলি মুক্ত পানি খালে প্রবেশ করে এবং পুনরায় খালের প্রধান রেগুলেটরের গেটগুলো বন্ধ করে স্কোয়ারিং স্লুইসের গেটগুলো খুলে দিলে পলি সমেত নিচের স্তরে পানি নদীর ভাটির দিকে কি হয় চলে যায়। নদীর পানিতে পলিবহনের মাত্রার উপর নির্ভর করে স্কোয়ারিং স্লুইসের গেট খোলার প্রয়োজনীয়তা ও গেট উন্মুক্ত থাকার সময়কাল নির্ভর করে। তবে পলি অপসারণের জন্য সাধারণত মাসে একবার স্কোয়ারিং স্লুইসের গেট মোটামুটি 24 ঘন্টার জন্য উন্মুক্ত রাখা হয়।
এবার হচ্ছে দেখো যে সেমি ওপেন ফ্লো অপারেশন। হ্যাঁ, তাহলে এই অপারেশনটা কি? এই পদ্ধতিতে খালের প্রয়োজনীয় পানির অতিরিক্ত পানি আন্ডার স্লুইসের পকেটের ভিতর দিয়ে প্রবাহিত হতে দেওয়া হয় এবং স্কোয়ারিং স্লুইসের গেটগুলো আংশিক কি করা হয়, খোলা রাখা হয়। হ্যাঁ, পানি খালের প্রধান নিয়ন্ত্রণের সামনের পকেটে প্রবেশ করে এবং দুই ভাগে বিভক্ত হয়ে উপরের স্তরের পানি প্রধান রেগুলেটরের ভিতর দিয়ে খালে প্রবেশ করে এবং নিচের স্তরের পানি পেয়ে যাওয়ার সুযোগ পায়। সিল্ট কন্ট্রোল ডিভাইস হেডওয়ার্কস হতে খালে পানি প্রবেশকালে পানিতে পলির মাত্রা হ্রাসকরণের জন্য সিল্ট কন্ট্রোল ডিভাইস নির্মাণ করা হয়। নদীর তলদেশে নির্মাণ করা হয়, খালের তলদেশে খালার আড়ে আড়িয়ে নির্মাণ করা যায়। প্রথম একটিতে সিল্ট এক্সক্লুডার এবং পরবর্তীতে সিল্ট এ জাতীয় সিল্ট কন্ট্রোল ডিভাইস প্রধান রেগুলেটরের উজানে নদীর তলদেশে নির্মাণ করা হয় এবং পদ্ধতিতে উপরের পলিমুক্ত পানি প্রধান রেগুলেটরের মাধ্যমে খালে এবং পলিমিশ্রিত পানি এক্সক্লুডারের ভিতর দিয়ে নদীর বাটির দিকে নির্গত হয়। হ্যাঁ, এক্সক্লুডারের পায়ারগুলো প্রধান রেগুলেটরের সমান্তরালে নদীর সিল্ট ইজেক্টরস। হ্যাঁ, সিল্ট ইজেক্টরস হচ্ছে খালে পানি প্রবেশ করে কিছু দূর অতিক্রম করার পর নদী হতে গৃহীত পলি মিশ্রিত পানি হতে পলি অপসারণের জন্য যে সিল্ট কন্ট্রোল ডিভাইস নির্মাণ করা হয় তাই সিল্ট ইজেক্টর বা সিল্ট এক্সট্রাক্টর। এটা হেড রেগুলেটর হতে কিছু দূরে খালের আড়াআড়ি তলদেশে নির্মাণ করা হয়। দেখো এটা হচ্ছে এক্সক্লুডার, এটা এক্সক্লুডার। তাহলে টানেলগুলো সমদূরত্বে নির্মিত পায়ারের উপর আরসিসি স্ল্যাবে নির্মিত। হ্যাঁ, তাহলে টানেলগুলোর বহিঃস্থ প্রান্ত হতে খাল কেটে বাঁধের ভাটিতে পলিমিশ্রিত পানি অপসারণের ব্যবস্থা করা হয়। খালে পানি প্রবেশের পর ধীরে ধীরে পলি থিতিয়ে উপরের স্তরের পানি ইজেক্টর স্ল্যাবের উপর দিয়ে প্রবাহিত হয়ে খালের উজানের দিকে প্রবাহিত হতে থাকে এবং পলিমিশ্রিত পানি টানেলের ভিতর দিয়ে নির্গত খালের মাধ্যমে ভাটির অংশে পতিত হয়। প্রয়োজন বোধে খালে কিছু দূর পর পর ইজেক্টর নির্মাণ করলে পলিমুক্ত পানি কৃষি ক্ষেত্রে নেওয়া সম্ভব। ইজেক্টরগুলো হতে ভালো কাজ পাওয়ার জন্য শেষ সিল্ট ইজেক্টর উজানে একটি আড়াআড়ি নিয়ন্ত্রক চিত্র।
নদী এবং খাল হতে পলি অপসারণ পদ্ধতি বর্ণনা। তাহলে কিভাবে আমরা নদী এবং খাল হতে পলি অপসারণ করব? তাহলে খাল হতে তলানি বা পলি অপসারণের পদ্ধতি, দেখো যে ফ্লাশিং করে গাছের ডালে ঝোপ টেনে লোহার ফলা তৈরি আঁচড়ার সাহায্যে পানি প্রবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমিয়ে ড্রেজিং করে পানি জেট ব্যবহার করে খনন করে এভাবেই আমরা পলি অপসারণ করব। ফ্লাশিং করে আকস্মিকভাবে খালে পানি সরবরাহের মাত্রা বাড়িয়ে দিয়ে খালে পতিত তলানি পরিষ্কার করা যায়, তবে ফ্লাশিং এর মাত্রা অধিক হলে খালে স্কোয়ারিং হবে। গাছের ডালে ঝোপ টেনে গাছের কাটাযুক্ত ঝোপসহ ডাল একত্রে বেঁধে এতে পাথরের ওজন চাপিয়ে খালের ভিতর দিয়ে জন্তু শক্তির সাহায্যে টেনে নিলে হালকা স্তরে পলির পতিত পলির স্তর পানি মিশ্রিত হয় এবং পানি প্রবাহের সাথে তা চলে যায়। লোহার ফলা তৈরি আঁচড়ার সাহায্যে লোহার ফলা দিয়ে আঁচড়া জন্তু শক্তির সাহায্যে খালে ড্রেজিং এর মাধ্যমে তলানি অপসারণ এবং উত্তোলন করা হয়। পানি জেট ব্যবহার করে নৌকা বা বজরার পাম্প বসিয়ে পাম্পের সহিত প্রয়োজন অনুপাতে পাইপ সংযুক্ত করে পাইপের মাথায় স্থাপিত নজেলের ভিতর দিয়ে খালের তলদেশে সজোরে পানি প্রবাহিত করে খালের তলদেশে তলানি অপসারণ করা হয়। খনন করে নন পেরিনিয়াল খাল বিতরণ খাল এবং শাখা খাল হতে সরাসরি খননের মাধ্যমে পলি অপসারণ করা পদ্ধতি ব্যয়বহুল। এই যে দেখো একটা সিল এক্সক্লুডার এবং সিল ইজেক্টরের মধ্যে পার্থক্য। যে সিল এক্সক্লুডার নদী তলদেশে প্রধান রেগুলেটরের সমান্তরাল পলিযুক্ত পানি নদীতে ভাটিক এবং পলিযুক্ত পানি প্রধান খালে টানেলের বিন্যাস এবং ডিজাইন এর দরুন পানি দুটি স্তর থাকে, নিচের স্তর পলিযুক্ত এর উপরের স্তর পলিমুক্ত থাকে। পানি পলিমুক্তকরণ নিরোধক নির্মাণ হিসাবে কাজ করে। প্রধান রেগুলেটরের সমদৈর্ঘ্যের হাতে ক্রমান্বয়ে খাটো দৈর্ঘ্যের হতে সোজা পলিমুক্ত পানি মেজের ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রহণ করে, সিলেট ইজেক্টরের তুলনায় কম হয়। প্রধান খালে তলদেশ খালে আড়াআড়ি নির্দিষ্ট দূরত্ব পরপর পলিযুক্ত পানি খালের পানির নিচু দিয়ে নির্মিত টানেলের মাধ্যমে নদীতে এবং পলিমুক্ত পানি খালে প্রবাহিত হয়। খালের তলদেশ নিচু করে প্রস্থচ্ছেদ বাড়িয়ে স্রোতের গতি কমিয়ে পলি থিতানোর মাধ্যমে পানির উপরের স্তর পলিমুক্ত করা হয়। পানি পলিমুক্তকরণ নিরাময়ক নির্মাণ হিসেবে কাজ করে। টানেলগুলোর প্রান্ত একই রেখা, তবে টানেলগুলো বাঁকা সিল্ক এক্সক্লুডার তুলনায় অধিক। স্কোয়ারিং এর ফলাফল বা প্রভাব বর্ণনা। তাহলে স্কোয়ারিং এর ফলে খালের বা সদস্যনী বেড লেভেল নিচু হয় এবং সেচ পানি অপচয় হয়। স্কোয়ারিং এর ফলে খালের এমব্যাকমেন্টের ব্রিচিং হতে পারে। স্কোয়ার এর ফলে হাইড্রোলিক কাঠামো সহ বিনষ্ট হতে পারে। স্কোয়ারিং এর ফলে পানিতে পলি এবং অপদ্রব্যের মাত্রা বৃদ্ধি পায়। স্কোয়ারিং এর ফলে নদীর পাড়ে ভাঙন দেখা দেয়। স্কোয়ারিং এর ফলে পানি প্রবাহের তলদেশে একাংশ গভীর অন্যাংশে তালানি জমে চরাঞ্চল সৃষ্টি করে। স্কোয়ারিং এর ফলে নৌ চলাচলের নিরাপত্তার বিঘ্নতা সৃষ্টি করতে পারে। এর ফলে নদীর প্রশস্ততা বৃদ্ধি পায় এবং তীর অঞ্চল নদী গর্ভে বিলীন হয়। কারণ কিসের কারণে? যে স্রোতের গতিবেগ বৃদ্ধির ফলে স্কোয়ারিং হয়। হঠাৎ স্রোতের দিক পরিবর্তন হওয়ার ফলে স্কোয়ারিং হয়। স্রোতের গতিবেগ ঘুরপাক খেলে স্কোয়ারিং হতে পারে। আড়াআড়ি স্রোত সৃষ্টি হওয়ার ফলে স্কোয়ারিং হয়। স্রোত বাঁকা পথে চলাকালে স্রোতশ্রেণীর কনভেক দিক বা বহিস্থ দিক স্কোয়ারিং হয় এবং অন্তঃস্থ দিকে জমা হয়, ফলে স্রোত সৃষ্ট সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য স্কোয়ারিং হয়ে থাকে। এটাকে যে প্রতিরোধ করব কিভাবে করব দেখি। যে এ সকল ধরনের স্কোয়ারিং দেখা যায় মাত্র প্রতিরোধ করা আবশ্যক, বিশেষ করে হাইড্রোলিক স্ট্রাকচারের দিকে। এদের ভিত্তিকে রক্ষা করার জন্য ভিত্তির উজান এবং ভাটির দিকে পাথরের আচ্ছাদন দেওয়া হয়। খালের ক্ষেত্রে পানির গতিবেগ স্বাভাবিক গতিবেগ রেখে প্রবাহিত করতে হয়। খালি স্কোয়ারিং হওয়ার সম্ভাবনা থাকলে প্রয়োজন বোধে লাইনিং করে দিতে হয়। খালের এমব্যাকমেন্টের খালের দিকের অংশে পাথর অ্যাপ্রন বা
পিচিং করে দিতে হবে নদীর আড়াআড়ি বাঁধের উজানে আড়াআড়ি স্রোতের স্কোয়ারিং না হওয়ার জন্য পর্যাপ্ত দৈর্ঘ্যের ডিভাইস ওয়াল নির্মাণ করতে হবে নদীর পানি ঢেউ পাড়ের ক্ষয় সাধন বা স্কোয়ারিং করে বিধায় পাড়ের দিকে হতে নদীর ভিতরের দিকে কংক্রিট ব্লক বা পাথরের আচ্ছাদন দিলে স্কোয়ারিংয়ের হাত হতে পাড়কে রক্ষা করা যায় অনেক ক্ষেত্রে স্কোয়ারিংয়ের ফলে নদীর পাড় ভাঙন ও নদীর তলদেশের ক্ষয় হতে রক্ষা কল্পে তারের জালে আবদ্ধ পাথরের স্তূপ নদীতে ফেলতে হয় নদীর তলদেশের ভরাট অংশ ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করে স্রোতের তোড় কমানোর মাধ্যমে স্কোয়ারিং প্রতিরোধ করা হয় বাঁকা নদীর বা জলস্রোতের ক্ষেত্রে বাঁকের বক্রতা কমিয়ে কনকেভ দিকে স্কোয়ারিং কে রোধ করা যায় এই হলো টপিকস আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে লাইভ থেকে বের হবে কি হবে।